ব্যাশ পূর্ণিমা বা গুরু পূর্ণিমা পালন করা হলো কল্পতরু ভবনে। মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মধ্যম গ্রামে কল্পতরু ভবনে 27 বছর ধরে গুরু পূর্ণিমা বা ব্যাশ পূর্ণিমা পালন করা হয়ে আসছে। প্রত্যেক বছর জগন্নাথ দেবের রথের পর পূর্ণিমা ইতিতে এই গুরু পূর্ণিমা হিসাবে সর্বত্র পালন করা হয়ে থাকে। কথিত আছে, ব্যাসদেবের জন্মদিনটিকে গুরু পূর্ণিমা হিসাবে বা ব্যাশ পূর্ণিমা হিসাবে পালন করা হয়। এই দিনটিকে স্মরণ করে গুরু পরম্পরায় আজকের দিনটিকে পালন করে আসছেন সকল ভক্তবৃন্দরা। আজকের দিনে কল্পতরু ভবনে বিশেষ পূজা হোমযজ্ঞ অনুষ্ঠিত হয় এবং সন্ধেবেলায় হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে বলে জানালেন মন্দির কর্তৃপক্ষ। আমাদের এই আশ্রম মধ্যমগ্রাম কল্পতরু ভবন বহুদিন যাবৎ আমাদের এই গুরুদেবের জন্মতিথি উৎসব পালিত হয়। নিত্য সেবা তো প্রতিদিন হয়ই, তার সঙ্গে আজকে বিশেষ পূজা, যে গুরুকুলকে শ্রদ্ধা জানানোর জন্যে এই বিশেষ পূজা। আর এই পূজা উপলক্ষে আমরা প্রতি বছরই এখানে জমায়েত হই এবং সমস্ত ভক্তরা হাতে হাতে প্রসাদ পায়। এটা কী তিথি? এটা গুরু পূর্ণিমা। আচ্ছা, এই গুরু পূর্ণিমার ইতিকথা যদি কিছু একটু জানা থাকে একটু বলুন। গুরু পূর্ণিমার ইতিকথা বলতে, আমাদের তো জগৎগুরু ব্যাসদেব, তারপরে শঙ্করাচার্য, এই ব্যাসদেবের তিথিটাকে স্মরণ করার জন্যেই, এই গুরুকুলকে শ্রদ্ধা জানানোর জন্যেই এই তিথি আজকে বিশেষ তিথি। মন্দিরে পুরোহিত? আমি এইখানকার পুরোহিত। মন্দিরে পুরোহিত হিসাবে উপস্থিত ছিলেন বাবলু রায় এবং অমরেশ চ্যাটার্জি সহ অন্যান্য সকল ভক্তবৃন্দ। মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দবার্তা।